আগামী 30 নভেম্বরের মধ্যে নাসির নগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিচার না করলে সারা দেশ অবরোধ করার ঘোষণা দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেয় সংগঠনটি। অন্যদিকে এই ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে রাষ্ট্রীয় নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। হাসানুল শাওনের রিপোর্ট। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং মঠ মন্দির ভাঙচুরের ভয়াবহ ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। এছাড়া গুজব ছড়িয়ে হিন্দুদের উপর হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে ঝালকাঠি, রাজবাড়ি, পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে। একের পর এক ঘটতে থাকা এসব ঘটনার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে জাতীয় হিন্দু মহাজোট। এ সময় সমাবেশকারীরা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করে স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। যে সমস্ত অপরাধীরা তাদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি দাবি করছি এবং মন্ত্রীর অপসারণ দাবি করছি। যদি সেটা না হয় তাহলে এরপরে আমরা সরকারের অপসারণের জন্য, সরকারের পদত্যাগ করে বাধ্য করার জন্য আমরা আন্দোলন গড়ে তুলব। সমগ্র বাংলাদেশে একযোগে অবরোধ কর্মসূচি হবে এবং আমরা সমস্ত বাংলাদেশ অচল করে দেব। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আদিবাসী ফোরাম ও নাগরিক সমাজের এক সংবাদ সম্মেলনে বক্তারা নাসিরনগর সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনাকে রাষ্ট্রের ব্যর্থতা বলে আখ্যা দেন। এসব বিষয়ে সরকার চোখ বন্ধ করে আছে বলেও অভিযোগ করেন তারা। আজকে সংখ্যালঘুদের উপরে, হিন্দু সম্প্রদায়ের উপরে, অন্যান্য মানুষের উপরে যে অত্যাচার চলছে, এই সমাজটাকে যে একটা বিচারহীনতার সংস্কৃতি চলছে সেটার থেকে বার করে নিয়ে আসতে পারি। দিনে দুপুরে শত শত লোক প্রশাসনের নাকের ডগায় এই ঘটনাটি ঘটালো এবং তাদের পাঁচ দশ জনকেও যে প্রশাসন গ্রেপ্তার করবে সেটাও করে নেই। এবং রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার এগুলো বন্ধ হোক, এটি আমরা চাই। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। শত শত লোক। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।